নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি ক্লাছ ফ'ৰৰ ইংৰাজী কিতাপৰ লেচন নম্বৰ ওৱানত থকা অ' লুক এট দ্য মুন নামৰ কবিতাটিৰ সৈতে ইয়াৰ কিছু এক্টিভিটিজ কৰাৰ চেষ্টা কৰিম। তেনেহ'লে আহচোন ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। প্ৰথম পৃষ্ঠাত চাওঁ আহা কি দিছে। অ' লুক এট দ্য মুন, ৰাইমছটোৰ নাম কি বা পইমটোৰ নাম কি আছে? লুক এট দ্য মুন। লুক এট দ্য পিকচাৰ এণ্ড ছে, ছবিখনলৈ চোৱা আৰু কোৱা, হোৱাট টাইম ইট ইজ, এইটো কোন সময়? নিশ্চয় তোমালোকে ছবিখনত লক্ষ্য কৰিলে ক'ব পাৰিবা ছবিটো কোন সময়ৰ। নেম দ্য থিংছ ডেট ইউ কেন চি ইন দ্য পিকচাৰ, নামবোৰ কোৱা যিবোৰ বস্তু তোমালোকে এই ছবিত চাব পাৰিছা। প্ৰথমতে আমি একেবাৰে ওপৰত কি চাব পাৰিছোঁ, এইটো চন্দ্ৰ বা জোনৰ ছবি। এইটোক ইংৰাজীত মুন বুলি কোৱা হয়। এইটো দেখাত পূৰ্ণিমাৰ ৰাতিৰ আকাশত ওলোৱা চন্দ্ৰটো প্ৰায় সূৰ্যৰ দৰেই ঘূৰণীয়া আৰু উজ্জ্বল হয়। জোনটোৰ কাষতে আমি কিছুমান তৰাও দেখিব পাৰিছোঁ, কাৰণ তৰাবোৰ ৰাতিহে ওলায়। দিনৰ আকাশত সূৰ্যৰ পোহৰৰ কাৰণে তৰাবোৰ দেখা নাযায়। তাৰপিছত কি দিছে, ইয়াতে ষ্ট্ৰীট লাইট দিয়া আছে, তাৰমানে ৰাস্তাৰ কাষত যে লাইটবোৰ জ্বলি থাকে এইবোৰ কেতিয়া জ্বলে? এই ষ্ট্ৰীট লাইটবোৰ মানুহৰ সুবিধাৰ কাৰণে ৰাতিহে জ্বলে। তাৰপিছত ফেঁচা ওলাইছে, এটা আউল ওলাইছে, নহয়নে? আমি ফেঁচা সাধাৰণতে ৰাতি ওলোৱাহে দেখা পাওঁ, দিনত ফেঁচা নোলায়। তাৰপিছত কি, এই গছৰ ডাল পাত এইবোৰ দেখা পাই আছোঁ, নহয়নে? এইটো আচলতে ৰাতিৰ দৃশ্য। তাৰপিছত কি দিছে, এতিয়া কবিতাটোলৈ মন কৰা। কবিতাক ইংৰাজীত পয়েম বুলি কয়। লেটছ ৰিচাইট দ্য পয়েম অ' লুক এট দ্য মুন। অ' লুক এট দ্য মুন, শ্বি ইজ শ্বাইনিং আপ দেয়াৰ। অ' মাদাৰ, শ্বি লুকছ লাইক এ লেম্প ইন দ্য এয়াৰ। লাষ্ট উইক শ্বি ৱাজ স্মলাৰ এণ্ড শ্বেপড লাইক এ বো, বাট নাও শ্বি ইজ গ্ৰ'ন বিগাৰ এণ্ড শ্বেপড লাইক এন অ'। আমি এতিয়া অসমীয়া ভাঙনিৰ সৈতে এবাৰ পঢ়িবলৈ চেষ্টা কৰা আছোঁ। অ' লুক এট দ্য মুন, অ' চন্দ্ৰটোলৈ চোৱা। শ্বি ইজ শ্বাইনিং আপ দেয়াৰ, তাই তাতে উজ্বলি আছে, তাতে মানে ক'ত উজ্বলি আছে, আকাশত। অ' মাদাৰ, শ্বি লুকছ, অ' মা, তাই দেখাত লাইক এ লেম্প ইন দ্য এয়াৰ, এটা চাকিৰ দৰে উজ্বলি আছে। লাষ্ট উইক, যোৱা সপ্তাহত, উইক মানে সপ্তাহ, যোৱা সপ্তাহত শ্বি ৱাজ স্মলাৰ, তাই সৰু আছিল, এণ্ড শ্বেপড লাইক এ বো, আৰু শ্বেপ মানে আকাৰ বা আকৃতি, কেনেকুৱা আকৃতিত আছিল, বো মানে ধনু। বাট নাও শ্বি ইজ গ্ৰ'ন বিগাৰ, কিন্তু এতিয়াই ডাঙৰ হৈছে, এণ্ড শ্বেপ লাইক এ, যেতিয়া পূৰ্ণিমাৰ চন্দ্ৰটো বা জোনটো ওলায় তেতিয়া কি, আমি অ' ইংৰাজী অ' আখৰটোৰ দৰে দেখা পাওঁ, একদম ঘূৰণীয়া আকৃতিৰ অ' আখৰটোৰ দৰে দেখা পাওঁ। তাৰপিছত কি দিছে, এক্টিভিটিজ দিছে, এতিয়া আমি এক্টিভিটিজসমূহ কৰিম। প্ৰথমতে তোমালোকৰ সুবিধাৰ্থে কেইটামান শব্দাৰ্থ দিয়া আছে, এইকেইটা লিখি লৈ পঢ়িবা। লুক, এল ডাবল অ' কে লুক মানে চোৱা, এম ডাবল অ' এন মুন মানে চন্দ্ৰ, এছ এইচ আই এন আই এন জি শ্বাইনিং মানে উজ্জ্বল বা চকমকীয়া, এম অ' টি এইচ ই আৰ মাদাৰ মানে মা, এল এ এম পি লেম্প মানে চাকি, এ আই আৰ এয়াৰ মানে বতাহ, ডাব্লিউ ডাবল ই কে উইক মানে সপ্তাহ, বি অ' ডাব্লিউ বো মানে ধেনু, এ আই আৰ এয়াৰ মানে বায়ু। এতিয়া এক্টিভিটিছত কি দিছে, এক নম্বৰত লেটছ ফাইণ্ড হাউ মাছ উই হেভ আণ্ডাৰষ্টুড, আমি কিমানখিনি বুজি পালোঁ, তাৰ কাৰণে কেইটামান প্ৰশ্ন যুগুত কৰা হৈছে, তোমালোকে এই প্ৰশ্নখিনি উত্তৰ লিখি দিয়া আছে, পঢ়িবলৈ চেষ্টা কৰিবা। এক নম্বৰ, এই নম্বৰ কি দিছে, হোৱাট ইজ দ্য নেম অফ দ্য পয়েম, কবিতাটোৰ নাম কি, এনচাৰ কি হ'ব, দ্য নেম অফ দ্য পয়েম ইজ অ' লুক এট দ্য মুন। তোমালোকে যদি কেৱল অ' লুক এট দ্য মুন বুলি লিখি দিয়া তথাপিও উত্তৰটো শুদ্ধ হ'ব। তাৰপিছৰ প্ৰশ্নটো কি দি আছে, হোৱাট লুকছ লাইক এ লেম্প ইন দ্য এয়াৰ, চাকিৰ দৰে আকাশত কি দেখা যায়,
দ্য মুন লুকস লাইক এ ল্যাম্প ইন দ্য ইয়ার, চাকির দ্বারা আকাশত চন্দ্রটোয় দেখা যায়। সি নম্বর প্রশ্ন কি দিছে, হোয়াট ডাজ দ্য মুন লুক লাইক হোয়েন শি ইজ স্মলার, চন্দ্রটো যেতিয়া সরু থাকে কেনেকুয়া দেখা যায়। উত্তর, চন্দ্র দ্য মুন লুক লাইক এ বো হোয়েন শি ইজ স্মলার, চন্দ্রটো যেতিয়া সরু থাকে তেতিয়া এটা ধেনুর দরে দেখি। তারপিছতো কি দিছে, হোয়াট ডাজ দ্য মুন লুক লাইক হোয়েন শি গ্রোস বিগার, চন্দ্রটো যেতিয়া ডাঙর হয়ে আহে কেনেকুয়া দেখা যায় বা কেনেকুয়া দেখি। অ্যান্সার হব, দ্য মুন লুক লাইক এন ও হোয়েন শি গ্রোস বিগার, চন্দ্রটো যেতিয়া ডাঙর হয়ে আহে তেতিয়া ইংরাজি ও আখরটোর দরে দেখি। তেনেহলে তারপিছতো নেক্সট কি দিয়া আছে, নেক্সট কি দিয়া আছে, লেটস প্লে উইথ রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডৰ হতে খেলো আহা। ইয়াতে মাক আৰু জীয়েকে কথা পাতি আছে, কি দিছে, এক নম্বৰত উই নো রাইমিং ওয়ার্ডস ডোন্ট উই, আমি রাইমিং ওয়ার্ডস জানো নহয়নে। দুই নম্বৰত কি দিছে, ইয়েস মাদাৰ হয় মা। তিন নম্বৰ বাবলছত কি দিছে, লেটস প্লে আহা খেলো, আই উইল সে সাম ওয়ার্ডস মই কিছু শব্দ কম, রিড দ্য পোয়েম কবিতাটো পঢ়া, এণ্ড সে ওয়ান রাইমিং ওয়ার্ড আৰু এটা রাইমিং ওয়ার্ড কোয়া ফর ইচ ওয়ান প্রত্যেকটার বাবে। পাঁচ নম্বর থাকা শব্দর সহিতে রাইমিং ওয়ার্ডবর ইয়াতে লিখি দিয়ে আছে। ছয় নম্বরত পড়ো আহাসুন, টুক লুক নুন মুন, হেয়ার ইয়ার, ফাদার মাদার, বুকস লুকস, র্যাম ল্যাম্প, কাউ নাও, টলার স্মলার। এই যে ছয় নম্বর যা শব্দ পালা তোমালকে রাইমিং ওয়ার্ড, এইব তোমার কবিতাত আছে, তেনহলে তোমালকেও খেলিব পারা তোমালকর ঘরত থাকা কোনো ব্যক্তির সহিতে। তেনেহলে আমি এতিয়া নেক্সট তিন নম্বরলে আহো, একটিভিটি নম্বর থ্রিত কি দিছে, রাইট দ্য অপোজিটস অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আজ টানি দেওয়া শব্দবর বিপরীত শব্দ লিখা। কি দিছে, ও লুক এট দ্য মুন শি ইজ শাইনিং আপ দেয়ার, ইয়াতে শি আৰু আপ এই দুটার বিপরীত শব্দ কব দিছে। শি কি হব, শি মানে তাই, হি মানে তেও, শির হব হি, আপ ডাউন ওপর তল, ইয়াতে মই লিখি দিছো তোমালকে এইদরে লিখি লৈ পহিবা। চাৰি নম্বৰ এক্টিভিটিজ কি দিছে, ৰিড এলাউড দ্য ফলোয়িং পেয়াৰ্ছ অফ ৱৰ্ডছ, তলৰ শব্দবোৰ তোমালোকে ডাঙৰকে বা উচ্চহৰে পঢ়িবা। বিফৰ আফটাৰ, বিফৰ মানে আগত, আফটাৰ মানে পিছত, ইয়াৰ বিপৰীত শব্দ এইটো। ঠিক এইদৰে ইয়াতে কি দিছে, বিপৰীত শব্দ দিছে, অপজিট ৱৰ্ড দিছে, তাৰমানে ডে মানে দিন, নাইট মানে ৰাতি, বিউটিফুল মানে ধুনীয়া বা সুন্দৰ, আগলি মানে আপসু বা কুৎসিত, আউটসাইড মানে বাহির ফালে, ইনসাইড মানে ভিতর ফালে, ফার মানে দূরত, নিয়ার মানে কাখত, পিক মানে তোল বা বুটলি লওয়া, থ্রো মানে দলিওয়া। ঠিক এইদরে তোমালকে বিপরীত শব্দবর পড়িবা। নেক্সট কি আছে, নম্বর ফাইভত থিঙ্ক এন্ড সে হু এম আই, ভবা আর কোয়া মই কোন। এ নম্বর কি দিছে, আই লিভ ইন দ্য স্কাই, মই আকাশত থাকো, সামটাইমস আই এম স্মল, কেতিয়াবা মই সরু হও, এন্ড সামটাইমস আই এম বিগ, কেতিয়াবা মই ডাঙর, আই গ্লো এট নাইট, মই রাতি উজলো, হু এম আই, মই কোন, আই এম দ্য কি হব, রাতি কোন ওলাই, মুন। ইয়ার এনসার হব মুন। বি নম্বর কি দিছে, আই লিভ ইন দ্য স্কাই, আই টুইঙ্কেল এট নাইট, আই এম নট দ্য মুন, মই আকাশত থাকো, মই ঢিমিক ঢামাক করে, রাতি ঢিমিক ঢামাক করো, আই এম নট দ্য মুন, মই চন্দ্র নহও, হু এম আই, যদি রাতি ওলায় চন্দ্রও নহয় আর পোহরটো কি করে, ঢিমিক ঢামাক বা পিক পারাক করে, তেনহলে কি হব উত্তর, ইয়ার হু এম আই, মই কোন, আই এম এ স্টার, এইটো হব। নেক্সট কি আছে, আই এম হট, আই এম ব্রাইট, আই এম বিগ, আই গিভ লাইট, হু এম আই, আই এম হট মই গরম, আই এম ব্রাইট মই উজ্জ্বল, আই এম বিগ মই ডাঙর, আই গিভ লাইট মই পোহর দিও, হু এম আই, কোয়াশন কি হব ইয়ার উত্তর, আই এম দ্য সান, মই কি হব উত্তর, সূর্য। নম্বর সিক্স কি দিছে, রিড দিস প্যারাগ্রাফ, এই দফাটো পঢ়া, রিটেন বাই পূজা, পূজায় লিখা, ইট ডিসক্রাইবস এটা বর্ণনা করে, হোয়াট শি স
তাই কি দেখিছিলে ওয়ান ইভিনিং এদিন সন্ধিয়া ওয়ান ইভিনিং এদিন সন্ধিয়া আই ওয়াজ লুকিং মই চাই আছিলোঁ এট দ্য স্কাই আকাশৰ পিনে ইট ওয়াজ সেভেন ও ক্লক ইন দ্য ইভিনিং এইটো সন্ধিয়া সাত বাজিছিলে দ্য মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি চন্দ্রটো বৰ উজ্জ্বলভাৱে উজ্বলি আছিল ইট লুকড লাইক এ ব্রাইট ল্যাম্প এইটো এটা চাকি উজ্জ্বল চাকির দরে দেখাইছিল ইন দ্য স্কাই আকাশত আই স সাম স্টার্স টু মই দেখিছিলোঁ কিছুমান তরাও মই দেখিছিলোঁ সাডেনলি হঠাৎ এ শ্যুটিং ষ্টাৰ এটা পপিয়া তরা ফ্লাশড বাই চমকি উঠিছিল মৰমৰ ছাত্র ছাত্রী অকল আজি ভিডিওটো এইখিনি আছিল তোমালোকৰ ভাল লাগিলে লাইক কৰিবা লগতে ভিডিওটো শ্বেয়াৰ কৰিবা আৰু যদি চেনেলটো নতুন হোৱা সাবস্ক্রাইব কৰিবা ছাত্ৰ ছাত্ৰীৰ উপৰিও অভিভাৱক তথা শিক্ষাগুৰুক সকলোলৈ এটাই অনুৰোধ আপোনালোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰাৰ লগতে ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰিব যাতে চেনেলটো আগবাঢ়ি যাব পাৰে ধন্যবাদ জয় অসম